ইভেন্টের আগের ভিডিওতে আমি ভেতর থেকে ভিডিও করেছিলাম, এবারে দেখো একদম সামনে দাঁড়িয়ে আছি আমি নিউ গড়িয়া রুবি মেট্রোর সামনে। আপাতত রুবি অবধি চালু হয়েছে 5টা স্টেশন, 5.4 কিলোমিটার রাস্তা, এরপরে ধাপে ধাপে সব চালু হবে। অনেক দিন ধরে এটা ডিলে হচ্ছিল, হতে হতে ফাইনালি এক মাসের মধ্যে চালু হতে চলেছে। কোভিডের জন্য বন্ধ ছিল মাঝখানে কাজ অনেকদিন। আমার পেছনে এই যে এটা গড়িয়া স্টেশনের দিক থেকে আসছে রাস্তাটা, এই যে পেছনে এটা পাটুলির দিকে যাচ্ছে। আগে হচ্ছে ওই সামনে থেকে ছিল, ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এই স্টেশনটা হওয়ার পর। এবার এটা দেখাচ্ছি ভেতরের ছবি, এটা মেন স্টেশনটা মোটামুটি রেডি হয়েই গেছে, এখনো চালু হয়নি। এর ট্রায়াল রানগুলো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আপাতত 5টা স্টেশন চালু হয়েছে এটার। এটা মেন স্টেশন, এবার বাইরেরটা দেখাবো। এইবার এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা এটা মেন রাস্তা, এটা গাড়ি চলাচলের জন্য। এর সাইড থেকে ফুটপাথ করা হয়েছে রেলিং ঘেরা, এটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় এরিয়া জুড়ে। ঠিক এর অপোজিটে এরকম আরেকটা স্টেশন আছে, যেটা কবি সুভাষ দমদমের, আর এটা এটা কবি সুভাষ রুবির প্রধান গেট, সেটা এটি এর সামনে। এর অপোজিটে আরেকটা হচ্ছে, সেখানে এখানে আরও কাজ চলছে, নেক্সট ভিডিওতে দেখাবো, এখনও চলছে এবং নিচেও কাজ চলছে। এই এটা হচ্ছে আপনাদের আসতে হলে এইটা মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। এর সাইডে পার্ক মতন করা হয়েছে, সামনে থেকে পার্ক করা হয়েছে, এছাড়া বসার জায়গাও আছে সামনে, অনেক স্ট্যাচু এগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে ওই যে পুরো রাস্তাটা সামনে থেকে যাচ্ছে, ওটা পাটুলি যাওয়ার শর্টকাট, পাটুলি বা আপনারা ওই রাস্তা ধরে সোজা বাঘাযতীনেও যাওয়া যেতে পারে। অপোজিট থেকে রাস্তা ছিল, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে স্টেশনটা হওয়ার পর। এটা গড়িয়া স্টেশন থেকে সাইড থেকে এটা চলে যাচ্ছে পাটুলির দিকে আর বাঘাযতীনের দিকে। এটা এটা হচ্ছে মেন, পুরো মেন স্টেশনটা দেখুন, মানে কতটা বড় জায়গা জুড়ে একদম খুব সুন্দরভাবে মানে করা হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি পুরো কাজ, কিন্তু এই মাসের মধ্যে খবর অনুযায়ী যে এই মাসেই চালু হয়ে যাবে মেট্রো। এর সামসার জায়গাও আছে, যেটা ওই দিকের কবি সুভাষ স্টেশনের সামনে নেই। দেখুন এখানে পার্ক মতো করা হয়েছে বেশ। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি দেখাবো যে কাজ যে চলছে সেগুলোও দেখাবো এরপরে।